লেডিস এন্ড জেন্টলম্যান, শেয়ার বাজারে বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটি কোনো টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ না যে আসলাম, দেখলাম আর ছক্কা মারলাম। যারা এখানে বিনিয়োগ করে তারা একটা পর্যায়ে সবাই কম বেশি লাভ করতে পারে, তবে এই লাভ টিকিয়ে রাখা কিংবা লাভ চলমান রাখা চারটিখানি কথা না। 1,00,000 টাকা বিনিয়োগ করলাম, কিছুদিন পর 10,000 টাকা লাভ হলো, আবার বিনিয়োগ করলাম, এবার লস হলো, আবার বিনিয়োগ করলাম, কিছু টাকা লাভ হলো, এভাবে যদি চলে তাহলে বাস্তবিক অর্থে লাভ করা আর হয় না। আপনি যতক্ষণ পর্যন্ত লাভের টাকা ঘরে তুলতে পারবেন না ততক্ষণ কোনো লাভই লাভ হিসাবে গণ্য হবে না। শেয়ার বাজার অনেক সময় অনেক সহজ আবার অনেক জটিলও বটে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এখানে অধিকাংশ মানুষ টাকা লস করে আর কিছু মানুষ প্রফিট বা লাভ করতে পারে। একজন বিনিয়োগকারী হিসাবে আমরা অনেকেই লাভ নিয়ে খুব বেশি চিন্তা করি। আমরা যেই শেয়ারটা কিনি তার দাম কত বাড়তে পারে এই চিন্তা করি। খুবই কম মানুষ আছে যারা কত টাকা কমতে পারে এই চিন্তা করে। যারা একটা শেয়ার কেনার পর কত টাকা কমতে পারে এই চিন্তা করতে পারে, তারাই মার্কেট থেকে প্রফিট কিংবা আমরা যা বলি লাভ করতে পারে। শেয়ার বাজারে আপনার টাকা বিনিয়োগ করার পর দুইটা জিনিস ঘটবে, জাস্ট দুইটা, হয় লাভ হবে না হয় লস হবে। তবে মনে রাখতে হবে শেয়ার বিক্রি না করা পর্যন্ত কোনো প্রফিট প্রফিট না, আবার কোনো লস লস না। আমরা যদি আমাদের বিনিয়োগকৃত টাকার মধ্যে লস কমাতে পারি কিংবা লস এড়াতে পারি তাহলে আমাদের লাভ সুনিশ্চিত ইনশাল্লাহ। আসুন শেয়ার বাজারে সফলতার জন্য বা সফলতা পেতে কার্যকারী কিছু উপায় জানার চেষ্টা করি। এটি মূলত নতুনদের জন্য কাজে দিবে, তবে আমরা যারা পুরাতন আছি ইনশাল্লাহ তারাও কিছু চিন্তার খোরাক পেতে পারি। নাম্বার 1, পরিকল্পনা করা। এই বিশ্বে সকল সফলতার পিছনে একটি কার্যকর পরিকল্পনা কাজ করে। পরিকল্পনা না করা মানে হচ্ছে নদীর গভীরতা না মেপে ঝাঁপ দেওয়া। শেয়ার বাজারে পরিকল্পনা ছাড়া দু একবার লাভ আসতেই পারে, তবে এই লাভ টিকিয়ে রাখা সম্ভাবনা খুবই সামান্য থাকে। তাই আপনি যখন বিনিয়োগে আসবেন এর আগে আপনার একটা সঠিক প্ল্যান থাকা চাই, যেমন কত টাকা বিনিয়োগ করবেন, কত দিনের জন্য করবেন, বছরে সম্ভাব্য কত পার্সেন্ট লাভের আশা করছেন, যেই টাকা বিনিয়োগ করবেন এর উৎস কী, ইত্যাদি নানা বিষয় মাথায় রেখে পরিকল্পনা করে আপনাকে বাজারে আসতে হবে। অনেকে শেয়ার বাজারে বিনিয়োগকে মূল পেশা হিসাবে নিতে পারে। যদি মূল পেশা হিসাবে কেউ নেয় তাহলে তার পরিকল্পনা আরও বেশি পরিষ্কার থাকতে হবে। নাম্বার 2, সবসময় শেখার আগ্রহ ধরে রাখা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা শেয়ার বাজারে 10-12 বছর বা এর অধিক সময় ধরে ব্যবসা করছে, কিন্তু এখনও তারা তাদের জ্ঞানের পরিধি সেভাবে বাড়াতে পারে নাই। শেয়ার বাজার কখনোই একজন ব্যক্তিকে শতভাগ বিজ্ঞ বানাতে পারে না, তবে যদি তার মধ্যে জানার এবং শেখার আগ্রহ থাকে তাহলে সে অন্য বিনিয়োগকারীদের থেকে অনেকখানি এগিয়ে থাকবে। কেননা সবসময় নতুন কিছু জানার আগ্রহ মানুষকে সাফল্য পেতে সাহায্য করে। নাম্বার 3, কারণ ছাড়া শেয়ার না কেনা। আপনি যখন একটা শেয়ার কিনবেন তখন এর পিছনে যদি কোনো কারণ না দেখাতে পারেন তবে সেই শেয়ার থেকে লাভ করাটা কঠিন হয়ে যাবে। একটা শেয়ারের দর যখন ক্রমাগত বাড়তেই থাকে তখন আমরা অর্থাৎ সাধারণ বিনিয়োগকারী সেই শেয়ার কেনার জন্য ঝাঁপিয়ে পড়ি, ফলে অতি মূল্যে শেয়ার কিনে লসের ভাগিদার হয়ে যাই। যখন একটা শেয়ার কিনবো এর পিছনে যথেষ্ট কারণ নির্ণয় করেই আমাদেরকে কিনতে হবে। কারণ খুঁজে বের না করে শেয়ার কেনা মানে হচ্ছে লটারির টিকিট কেনার মতন, লাভ কিংবা লস দুই বেশি থাকে। অনেক সময় যেই শেয়ারের দাম বাড়তে থাকে সেই শেয়ার কিনে লাভ করা যায় যদি সঠিক কারণে আমরা কিনতে পারি। নাম্বার 4, বিনিয়োগকৃত টাকা সঠিক ব্যবহার করা। এটা গ্রুপ তো আমি 1 ঘন্টা কথা বললেও মনে হয় না শেষ করতে পারবো, তবে এটা মানতেই হবে, টাকা শতভাগ সঠিক ব্যবহার করা সত্যি কঠিন। আপনার বিনিয়োগকৃত টাকা মানি ম্যানেজমেন্ট করতে পারলে বা মানি ম্যানেজমেন্ট করতে পারাটাই সঠিক ব্যবহারের একটি অংশ। নাম্বার 5, টাকা ক্যাশ করে রাখা। দেখতে খুব সোজা মনে হতে পারে শেয়ার না কিনলেই তো হলো, তাহলে তো টাকা ক্যাশ রয়ে যাবে, তবে একজন শেয়ার বাজার বিনিয়োগকারীর জন্য এটি একটি কঠিন একটি চ্যালেঞ্জ। বিও অ্যাকাউন্টে শেয়ার না কিনে অনেক সময় লাভ করা যায়। কীভাবে লাভ করা যায় এর উপর একটি ভিডিও রয়েছে আমাদের, ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দেওয়া রয়েছে, তা দেখে নিলে বিষয়টা একটু স্পষ্ট হবে, তাই এই বিষয়টা আপাতত স্কিপ করে যাচ্ছি। নাম্বার 6,
উচ্চ মূল্যে শেয়ার কিনতে ভয় না পাওয়া। অনেক সময় আমরা ভয়ের কারণে লাভ থেকে বঞ্চিত হই। যেমন একটা শেয়ার অনেকদিন 20 টাকা থেকে 21 টাকার মধ্যে ছিল, হুট করে এটি 22 টাকা 50 পয়সা হয়ে গেল। তখন আমাদের অনেকে এইভাবে যে যুক্তি দেয় যে এই শেয়ারটা 20 টাকা 21 টাকা ছিল, তখন আমি কিনি নাই, তাহলে 22 টাকা 50 পয়সায় কেন কিনব। এই যুক্তি ঠিক আছে, তবে যদি কোম্পানির ভালো নিউজ থাকে যা কোম্পানির শেয়ারের দাম আরও বাড়াতে সাহায্য করবে, তাহলে অল্প সময়ের জন্য অল্প পরিমাণ শেয়ার এখানে কেনা যেতে পারে। নাম্বার 8, সুযোগ থাকলে স্টপ লস ব্যবহার করা। স্টপ লস আমাদের দেশে প্রচলন খুবই কম, তবে দক্ষ বিনিয়োগকারী, বিশেষ করে যারা প্রতিদিন শেয়ার বাইসেল করে, তারা স্টপ লস বেশি ব্যবহার করে। ধরুন 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন, এখন এর দাম কমে হলো 98 টাকা। আপনি অ্যানালাইসিস করে দেখলেন, কিংবা একটা নিউজ আসলো যে কোম্পানির দাম আরও নেগেটিভ প্রভাব আসতে পারে, এই মুহূর্তে স্টপ লস দেওয়াই উত্তম। কেননা এই 2-3% মায়া ত্যাগ করতে না পারলে লসের পরিমাণ আরও বাড়তেও পারে। নাম্বার 9, অ্যাভারেজ করে টাকা আটকে না রাখা। সাধারণত যারা লং টাইমের জন্য বাজারে বিনিয়োগ করে, তাদের কেনা শেয়ারের দাম কমে গেলে তারা শেয়ার কিনে গড় মূল্য কমে আনে। আমাদের দেশে এটা খুবই কমন একটি প্রচলন। তবে যেই শেয়ারটা আপনি দাম কমার পর অ্যাভারেজ করলেন, এখন যদি সেই দাম থেকে আরও কমে, তাহলে অ্যাভারেজ না করাই উত্তম। আপনি অ্যাভারেজ করবেন কি করবেন না, এটা মূলত নির্ভর করবে কোন কোম্পানির শেয়ার কিনছেন এর উপর। কোম্পানিটি যদি ফান্ডামেন্টালি ভালো হয়ে থাকে এবং কোনো কারণ ছাড়া দাম কমে যায়, তাহলে অ্যাভারেজ করে লস পুষিয়ে বরং লাভও করা যায়। নাম্বার 10, ভালো সুযোগ হাতছাড়া হওয়ার পর ভুল দামে শেয়ার না কেনা। অনেক সময় আমরা অনেকে বুঝতে পারি যে এই শেয়ারটা অল্পদিনের ভিতরে 10-12% প্রফিট দিতে পারে। অনেক সময় অনেকদিন ধরেই এই শেয়ারটির দিকে নজর দিয়ে আসছে, কিন্তু হুট করে সেই শেয়ারটি একদিনে 5-7% বা এর বেশি বেড়ে গেল, আর তখনই আমরা কিনে ফেলি। ফলস্বরূপ পরে আবার এই শেয়ারটিতে আমরা লসের মধ্যে পড়ে যাই। তাই আপনি যেই দামে শেয়ারটি কিনবেন বলে ঠিক করেছেন, বিশেষ কোনো কারণ না থাকলে সেই দামই কেনার চেষ্টা করতে হবে। যখন দাম বেড়ে যায় তখন না কেনাই উত্তম। নাম্বার 11, সেল টার্গেট ঠিক করা। ধরুন আপনি একটি শেয়ার বাজারে আপনি 10 লাখ টাকা লং টাইমের জন্য বিনিয়োগ করতে চান। এজন্য 10 লাখ টাকা বিনিয়োগ করে কিছু মাস পরে আপনার ক্যাপিটাল সহ মুনাফা দাঁড়ালো 13 লাখ টাকা এবং আপনি বিক্রি না করে বসে আছেন। আবার কিছু মাস পরে এর ভ্যালু দাঁড়ালো 15 লাখ টাকা। এর কিছু মাস পরে সেই টাকা কমে গেল, এবার দাঁড়ালো 12 লাখ টাকা। এবার আপনি ঠিক করলেন, এবার 15 লাখ হলেই আপনি বিক্রি করবেন, কিন্তু এর কিছু মাস পর এর দাম বাড়ল না, বরং কমলো এবং এর ভ্যালু দাঁড়ালো 9 লাখ টাকা। এই যে আপনি লাভ করার পরও বিক্রি করতে পারলেন না, এর একমাত্র কারণ সেল টার্গেট ঠিক না করা। তাই যখনই আপনি একটা শেয়ার কিনবেন, তখনই ঠিক করে রাখুন যে আপনি এই দাম পেলেই এটি বিক্রি করে দিবেন। এতে আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। নাম্বার 12, ধৈর্য বাড়ানোর জন্য নিজেকে উৎসাহ দেওয়া। আমাদেরকে মনে রাখতে হবে, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট মানি ঝুঁকি, বিনিয়োগ মানি অধিক মুনাফা। আপনি আর সাধারণ 5 জন বিনিয়োগকারীর মতো না, আপনার সাহস রয়েছে দেখি আপনি শেয়ার বাজারে এসেছেন। এখানে টাকা মেধা যেমন কাজে লাগে, ঠিক তেমনি হার না মানার ধৈর্য থাকতে হবে। মনে রাখবেন, ধৈর্য ধারণ করতে পারলে এবং মানি ম্যানেজমেন্ট করতে পারলে আপনি শেয়ার বাজারে ভালো কিছু অর্জন করতে পারবেন। নিজেকে আপনি উৎসাহ দিতে পারেন এভাবে, আমি যদি এই টাকা ব্যাংকে রাখতাম, ব্যাংক আমাকে 1 বছরে যা দিবে, শেয়ার বাজার আমাকে 1 দিনে সেই পরিমাণ মুনাফা দিতে পারে। নাম্বার 13, নিউজ ভিত্তিক শেয়ার কেনাবেচা না করা। শেয়ার বাজারের নিউজ খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি একমাত্র লাভ করার উৎস না। আপনি যেই উৎস থেকে নিউজ পান না কেন, তা যাচাই করতে হবে। যদি দেখেন আপনার যাচাইয়ের সাথে সব কিছু ঠিক আছে, তখন সিদ্ধান্ত নেবেন, এর আগে না। নাম্বার 14, দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা। আমরা অনেকেই আছি, একটা শেয়ার আজকে বিক্রি করলাম এবং কিছু টাকা লাভও করেছি, এরই মধ্যে ওই দিনই আরেকটা শেয়ারে বিনিয়োগ করে বসে আছি, ফলে নতুন যে শেয়ারটি কিনলাম তা যাচাই বাছাই করার জন্য যথেষ্ট সময় দিলাম না, এর ফলে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই আমাদের উচিত হবে দ্রুত সিদ্ধান্ত থেকে নিজেকে বিরত রাখা। নাম্বার 15, বিনিয়োগের ঝুঁকি বুঝতে পারা। কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না।
ঝুড়ি একবার পড়ে গেলে সব ডিম ভেঙে যেতে পারে। আপনি যেই টাকা বিনিয়োগ করবেন সেই টাকা কতদিনের জন্য করবেন, কত টাকা লস হতে পারে ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে ঝুঁকি নিরূপণ করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নাম্বার 16, বাজার থেকে লাভের টাকা তোলা। আমরা অনেকেই লাভের টাকা সাথে সাথে বিনিয়োগ করি, এটা না করে আমার মতে আমাদের উচিত হবে লাভের টাকা তিন ভাগ করা। এক ভাগ আবার মার্কেট থেকে তুলে নেওয়া, এক ভাগ আলাদা একটা অ্যাকাউন্টে বিনিয়োগ করা এবং অন্য ভাগ পুনরায় রিইনভেস্ট করা। নাম্বার 17, নিয়মিত মূলধন বাড়ানোর চেষ্টা করা। শেয়ার বাজারে টাকা দিয়ে টাকা বানানো সহজ, একই সাথে বেশি টাকা থাকলে রিস্ক কম থাকে। আপনার মার্কেটে দক্ষতা বাড়ানোর সাথে সাথে উচিত হবে নিয়মিত মূলধন বাড়ানো। এককালীন বিনিয়োগের পাশাপাশি মাসিক হিসাবে মূলধন বাড়াতে পারলে 80% বিনিয়োগকারী থেকে আপনার পোর্টফোলিওর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ এবং সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলাপ্রিনিয়র.com ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।